নমস্কার বন্ধুরা জব ভ্যাকেন্সি বাংলা ইউটিউব চ্যানেল জানাই তোমাদের সবাইকে স্বাগতম গ্রুপ ডি পদে চাকরির সুযোগের নতুন আপডেট প্রকাশিত করল রাজ্য সরকার যেখানে দু হাজার শূন্য পদে নতুনভাবে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গ্রুপ ডির এই পদে আবেদনকারীদের মিনিমাম শিক্ষকতা যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ রাখা হয়েছে যার লাস্ট ডেট বারোই জুন দু পর্যন্ত যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা এখানে আবেদন করতে পারবে বারোই জুন দু পর্যন্ত গ্রুপ ডির এই পদে দু শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটিতে পুরুষ এবং মহিলা রাজ্য জুড়ে সমস্ত জেলা জেলা থেকে কিন্তু এই পদে আবেদন করতে পারবে এখানে চাকরিতে আবেদন করতে পারবে গ্রুপ ডির এই পদে যদি আবেদন করতে চাও কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে কি কি যোগ্যতা আবেদন সমস্ত কিছু তোমাদেরকে জানাবো তাই দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত রাজ্যের গ্রুপ ডি পদে অথবা কম্পিউটার অপারেটরের এই পদে অনলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ তোমাদেরকে দেওয়া হচ্ছে রাজ্যে কম্পিউটার অপারেটরের পদে অনলাইনের মাধ্যমে চাকরি প্রার্থীদেরকে নিয়োগ হচ্ছে এবং এখানেই কিন্তু আবেদন করতে পারবে অনলাইনে কম্পিউটার অপারেটরের পদে আবেদন করতে গেলে যারা যারা আবেদন করতে চাও তারা অনলাইনে নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে পারো এখানে আবেদন করার জন্য যেখানে তোমাদেরকে জানিয়ে রাখে একশো আটচল্লিশটি শূন্য পদ প্রতিটি জেলা থেকে কিন্তু রিক্রুমেন্ট করা হবে চাকরি প্রার্থীদের আরও জানিয়ে রাখি এখানে আবেদন করতে গেলে চাকরি প্রার্থীর বয়সীমা কিন্তু আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত পর্যন্ত রাখা হয়েছে যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক আঠারো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত একটি চাকরি প্রার্থী আবেদন করতে পারবে তাছাড়া বয়সের ছাত্র রয়েছেই সরকারি নিয়ম অনুযায়ী যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক তারা যদি এখানে আবেদন করতে চায় সেক্ষেত্রে তাদের বয়সে ছাড় হিসেবে এসসি হলে পাঁচ বছর এবং ও হলে কিন্তু তিন বছর পর্যন্ত বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে এখানে আবেদন করার ক্ষেত্রে আরও কিছু জিনিস তোমাদের জানিয়ে রাখি জীবন বেতন উনিশ হাজার টাকা থেকে তেষট্টি হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে তাদেরকে বেতন দেওয়া হবে রাজ্যের প্রত্যেকটি জেলাতে এই রিক্রুটমেন্টের আপডেট প্রকাশিত হয়েছে সেক্ষেত্রে চাকরি প্রার্থী যারা আবেদন করতে ইচ্ছুক তারা প্রত্যেকটি জেলার নিজে নিজে জেলায় কিন্তু চাকরি করতে পারবে আবেদনকারীরা অনলাইনের মাধ্যমে নিজেদের ফর্মটিকে সঠিকভাবে ফিল আপ করে নিজেদের আবেদনটিকে পাঠাতে পারবে আবেদন করতে গেলে এখনও পর্যন্ত যতটুকু জানা যাচ্ছে রকম আবেদন মূল্য ছাড়াই সরাসরি তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে আবেদন করতে গেলে কোনো রকম আবেদন মূল্য লাগছে না আবেদনকারীর মিনিমাম শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ রাখা হয়েছে তাই যারা যারা আবেদন করতে ইচ্ছুক মিনিমাম উচ্চ মাধ্যমিক পাশ করেই কিন্তু আবেদন করতে পারবে আবেদনকারীকে আরও একটি কথা জানিয়ে রাখি যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু অনলাইনের মাধ্যমে সঠিকভাবে ফর্মটিকে ফিল আপ করে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি যেখান থেকে আবেদন করতে পারবে আবেদন করার সাথে সাথে নিয়োগ প্রক্রিয়াটাও বলে রাখি যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক তাদের লিখিত পরীক্ষা হবে এবং লিখিত পরীক্ষার মাধ্যমেই কিন্তু নিয়োগ হবে লিখিত পরীক্ষা একশো নম্বরে নেওয়া হবে এবং একশো নাম্বারের উপর ভিত্তি করে কিন্তু নিয়োগ করা পরীক্ষার সিলেবাস থাকছে কম্পিটিভ এক্সাম সেল যেখানে এলিমেন্টেশন আর টেস্ট একশো নাম্বারে কম্পিউটার এ টেস্ট একশো নাম্বারে এলিমেন্টেশন আর টেস্ট অবজেক্টিভ যেটাতে আবেদন করতে গেলে একশো নাম্বারে মাল্টিপল চয়েস থাকছে এটার ওপরে এবং সিলেবাস অব এলিমেন্টেশন আর টেস্ট যার মধ্যে কম্পিউটার নলে জেনারেল লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিউমিক্যাল অ্যাবিলিটি মেন্টাল অ্যাবিলিটি অ্যানালাইজড অ্যানালাইটিক্যাল অ্যান্ড রিজার্নিং স্কিল কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড গুজরাটি ল্যাঙ্গুয়েজ এগুলো কিন্তু থাকছে তো এইভাবে কিন্তু আবেদন করতে হবে যেগুলো তোমরা আবেদন করতে পারবে থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও